আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। এতদিন পর্যন্ত অন্যান্য প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছি, আজকের যে আইটেমটা হবে সেটি একটি ওয়ান টাইম রাইডার্স ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হতে আজকে আমি আপনাদেরকে ওয়ান টাইমের একটি বিজনেস আইডিয়া দিব। যে ওয়ান টাইম বিজনেসটি বাংলাদেশে খুবই চলমান এবং রানিং একটি প্রোডাক্ট, যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাইডটা তেমন একটি নেই। আজকে আমরা ফয়েল বক্স নিয়ে আলোচনা করবো। এই ফয়েল বক্স কী মেশিংয়ে হচ্ছে, কোন দেশে মেশিং হবে, কীরকম মেশিং হলে ভালো হয় বা মেশিংয়ের কী কী ফেসিলিটিস থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এই ফয়েল বক্সের চাহিদা যদি আমি বলছি বাংলাদেশের কোনো অঞ্চলে নেই, যেটা আপনি দেখাতে পারবেন না। ফয়েল বক্স দিয়ে আপনি নানা রকম প্রোডাক্ট সেল করতে পারবেন। এই ফয়েল বক্স মেশিংয়ের ক্যাপাসিটি কীরকম হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। বাংলাদেশে ওয়ান টাইমের চাহিদা খুবই বেশি। যেরকম আমরা ওয়ান টাইম বলতে কয়েকটা প্রোডাক্ট চিনে থাকি, যেরকম প্লাস্টিক আইটেম, প্লাস্টিকের গ্লাস, প্লেট, বাটি অনেক ধরনের প্রোডাক্ট হয় বা আমরা ডিসপোজেবল প্রোডাক্ট হিসেবে চিনে থাকি। এবং পেপার আইটেমের মধ্যে দুইটা আইটেম আমরা মাঝবি চিনে থাকি, যেরকম হলো ওয়ান টাইম কাপ যেটার মধ্যে আমরা চা খেয়ে থাকি বা জুস আইটেম খেয়ে থাকি, ওয়ান টাইমের পেপার প্লেট আইটেমটি যেটি আমরা বাংলাদেশে সচরাচর দেখে থাকি। এবং ওয়ান টাইমের মধ্যে আরও একটি প্রোডাক্ট আছে যেটা হলো শোলা বা ফোমের আইটেম, যেটা বিরিয়ানির দোকানে গেলে যেটা সার্ভিং করা হয় যেটা লাঞ্চ বক্স হিসেবে চিনে থাকি। ঠিক একইভাবে আরেকটি প্রোডাক্ট হলো যেটি হলো ফয়েল আইটেম। এই ফয়েল আইটেমটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাইড নেই, বিগতগুলোতে যা আছে যে পরিমাণ আছে। এই ফয়েল মেশিং নিয়ে আজকে আলোচনা করছি। এই ফয়েল মেশিংয়ের বিস্তারিত আলোচনা করতে পারবো না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে বেশি সময় লেগে যাবে এবং দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন। মেজর যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বেসিক ধারণা দিচ্ছি, এই মেশিং দিয়ে আপনারা কীরকম করতে পারবেন না করতে পারবেন। এই মেশিং দিয়ে আপনারা কয়েকটা সাইজ করতে পারবেন, যেরকম 150 ml, 250 ml, 350 ml, 450 ml, এরকম করে আপনি আরও উপরে যেতে পারবেন। এই মেশিনগুলো ইন্ডিয়ান এবং চাইনিজ হয়ে থাকে। এই মেশিনগুলো যখন আপনি চালাতে যাবেন অবশ্যই আপনার বাসা বাড়িতে 440 লাইনের বিদ্যুৎ লাইনটি থাকতে হবে, কারণ এটি 220 লাইনে চলবে না। এই মেশিনটির পাওয়ার কনজিউম একটু বেশি এবং এটা কমার্শিয়াল লাইনের জন্য, এবং এটি দিয়ে আপনি অ্যালুমিনিয়াম ফয়েল বক্স বানাতে পারবেন। এই মেশিনটির নাম হলো অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেইনার মেকিং মেশিন বা অন্যরা অনেক নামে চিনে থাকি। এই মেশিন দিয়ে ভিন্ন ভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে। যেরকম একটু ধারণা দিচ্ছে, যত অনুমান করতে পারেন, যেরকম পার মিনিটে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি 70 পিস হচ্ছে। অন্য যে আপগ্রেড মেশিনগুলো থাকছে, যেরকম 120 পিস পার মিনিট, 200 পিস পার মিনিট, এরকম করে তার ক্যাপাসিটি হয়ে থাকে। এটা হলো ডিপেন্ড করছে আপনি কত হাইলি প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন নিচ্ছেন, এটা ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের উপর। এই মেশিনটি PLC কন্ট্রোলড এবং এই মেশিনটি অত্যাধুনিক অটোমেটিক মেকিং মেশিন। এই মেশিনগুলো ইন্ডিয়ান এবং চাইনিজ দুই ধরনের মেশিন হয়। চাইনিজ মেশিন ভিন্ন ভিন্ন রেট আছে, রেটটা নিয়ে এখন এই মুহূর্তে আলোচনা করছি না, কারণ রেট ওঠানামা করে। এই জন্য যখন আপনারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মেশিনটির সেট আপে যেটা শুরুতে থাকছে সেটা হলো অটোমেটিক ফিডার উইথ PLC কন্ট্রোলার, দ্বিতীয়টা হলো প্রেস সিঙ্গেল ক্যাভিটি। অর্থাৎ সিঙ্গেল ক্যাভিটি বলতে এটা বোঝানো হচ্ছে যে আপনার সিঙ্গেল প্রেসে একটা একটা করে তার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে। এটা আপনি রিকোয়ারমেন্টের অনুযায়ী এটা আপনি কম বেশ করতে পারবেন, এটা কাস্টমাইজ বা আপনার কোম্পানি বা আপনার ক্যাপাসিটি আপগ্রেডের জন্য এটা প্রয়োজন হবে। মেশিনটির সাথে যখন আপনারা মেশিনটি নেবেন অবশ্যই একটি করে মোল্ড ইনক্লুডেড থাকবে। পরবর্তীতে যতগুলো মোল্ড নেবেন এটা আপনার এক্সট্রা করে পে করা লাগে। এই মেশিনটির সাথে সাথে অন্যান্য কী মেশিন লাগতে পারে এটাও আপনাদের একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি। যেরকম এই মেশিনটির পাশাপাশি আপনার একটি কম্প্রেশন মেশিন লাগবে, কত HP-র মোটর লাগবে সেটা আমরা আপনারা যখন নেবেন আমরা আইডিয়া দিয়ে দেবো এবং বিস্তারিত আলোচনা তো আমরা করবই। তাছাড়া মেশিনের যে মেন ফিচার্সগুলো হলো যেরকম জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি, সুপ্রিয়র টুল স্টিল, ইফেক্টিভ অপারেটিং, লেটেস্ট টেকনোলজি বা ইউজিং সেম ডাই, প্রসেসিং অফ ফয়েল অফ থিকনেস অ্যাজ লো অ্যাজ 35 মাইক আপ টু 100, এই হলো তার মেন ফিচার্সগুলো। তাছাড়া মেশিনের আরও ফিচার্স আছে, বিস্তারিত আলোচনা করছি না, একটু ধারণা দিলাম যেহেতু এটা ধারণামূলক আইডিয়া। যারা এই ফয়েল মেশিন নিয়ে বা ফয়েলটা মেক করে বিজনেস করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। ফয়েলের মেকিংয়ের ক্ষেত্রে আরও যে প্রসিডিওর আছে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারবেন। মেশিনের আরও বিস্তারিত ডিটেলস আপনারা আমাদের ওয়েবসাইট www.ridersgroup.com
bd.com ওয়েবসাইটটিতে চলে গেলে মেশিংয়ের আরও বিস্তারিত ডিটেলস ওইখান থেকে কালেক্ট করতে পারবেন। ওইখানে মেশিংয়ের পিকচার, ভিডিও, অন্যান্য তথ্য দেওয়া থাকবে। এছাড়া যদি কারো অন্য কোনো মেশিংয়ের প্রয়োজন পড়ে সেগুলো আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটটির ডিটেলস এই জন্যই দেওয়া হচ্ছে যারা শুধু ডিটেলস খুঁজছেন বা আইডিয়ার জন্য ঘাটাঘাটি করছেন বা প্রাইস রেঞ্জের আইডিয়া চাচ্ছেন, তারা যেন হয়রানির মুখোমুখি না হয়ে নিজের স্থানে বসেই যাতে ঘাটাঘাটি করতে পারেন। তাছাড়া যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য তো আমাদের এই ডিসপ্লেতে, এই ভিডিওটিতে আমাদের ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেস দেওয়াই থাকবে। আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনারা আমাদের সাথে দুইভাবেই কাজ করতে পারবেন, যেরকম ডোর টু ডোর, যেটা হলো আপনি ইন্ডিয়া বা চায়না যে কোনো জায়গা থেকে ক্রয় করবেন, প্যাকিং লিস্ট দিলে আমরা আপনাদেরকে কাস্টম ডিউটি রেটটি দিয়ে দিব। আর দ্বিতীয়টা হলো ইম্পোর্ট, অর্থাৎ টোটাল কাজটা থাকবে, সোর্সিং পেমেন্ট থেকে নিয়ে সম্পূর্ণ কাজ আমরা করে দেবো। সেই ক্ষেত্রে আরও কিছু ফেসিলিটিস আমরা ইনক্লুড করে রাখি। মেশিং ইনস্টলেশন থাকে, অর্থাৎ চাইনিজ, ইন্ডিয়ান, তুর্কি, দেশীয় মেশিং হবে, সে দেশীয় অ্যাসেম্বলিং হবে, উডেন বক্সের মাধ্যমে দেশে আনা হবে, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, আপনার ফ্লোর পর্যন্ত সেট আপ থেকে নিয়ে প্রোডাকশন পর্যন্ত সম্পূর্ণ কাজ আমরা করে দেবো। সেক্ষেত্রে মেশিংয়ের ওয়ান ইয়ার ওয়ারেন্টি সার্ভিস আরও আদার্স অন্যান্য ফেসিলিটিস ইনক্লুডেড থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে কাজ করলে কী ধরনের ফেসিলিটিস পাবেন। আশা করি এই মেশিংটির কী কী তথ্যর প্রয়োজন ছিল সেগুলো আমি এই ভিডিওটিতে উল্লেখ করে আপনাদেরকে বলতে পেরেছি। আরও কোনো ফেসিলিটিস বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আরও আসতে থাকবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ এরকম ভিডিও আসলে যাতে আপনারা খুবই দ্রুত জানতে পারেন এবং দেখতে পারেন। এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।